ওকে, আমরা এখন আছি বাড়াজুরির মাঠে। এখানে আমাদের দুইটা জমি, ওই পাশে একটা তালের বাগান আর এখানে একটা আকাশী এবং মিক্স বলা যায়। আমি সাইফানকে কাঠের গাছের সাথে একটু পরিচয় করিয়ে দেবো। মামা, এই যে এখানে গাছটা দেখতেছ, এটা কি গাছ বলতে পারো? এটা তো আমি বলতে পারবো না। এটা হচ্ছে কদম গাছ। কদম গাছ? হ্যাঁ, এই কাঠটা মূলত সেন্টারিং এর জন্য খুব ভালো। যে বিল্ডিং যখন করে সেন্টারিং কাঠ লাগে না, হ্যাঁ ওই গাছের জন্য ভালো। আর এই যে একটা গাছ দেখতেছ, এটা কি গাছ বলতে পারো? এটা হচ্ছে, এটা আমি এটাও বলতে পারবো না। এটা দেখা যায় অনেকটা মেহাগুনি গাছের মতো, কিন্তু এটা মেহাগুনি না, এটা হচ্ছে একটা লম্বুর গাছ। ঠিক আছে, এটা দ্রুত বাড়ে, কিন্তু মেহাগুনি থেকে দাম কম, কিন্তু কাঠটা ওই রকমেরই। এটাকে বলা হয় লম্বুর গাছ। আসলে তোমাকে আমি আরেকটা গাছের সাথে পরিচয় করে দিই। এটা এই যে একটা গাছ দেখতেছো, এটা এটা কি গাছ চিনো? এটাও না, এটা হচ্ছে সেগুন গাছ। সেগুন গাছ কাঠের জগতের সবচেয়ে দামি কাঠ এবং ভালো কাঠ ফার্নিচারের জন্য। নাম শুনেছো? আমাদের খাটটা পর্যন্ত সেগুন কাঠের তৈরি। হ্যাঁ, আমাদের যে নতুন খাটটা যেটা, ওইটা আসলে সেগুন কাঠের তৈরি। এই যে এটা, এটা চিনো? এটা কি গাছ? এটা চিনি না। এটা হচ্ছে আকাশী গাছ। আর সেগুন গাছ, আর সেগুন কাঠ অনেক অ্যান্টিক একটা কাঠ। এগুলো দিয়ে খাট বানানো অনেক কঠিন হয়, এগুলো দিয়ে ছোটখাটো জিনিস তৈরি করা হয়। এটা হচ্ছে কালো আকাশী, এটাতেও ফার্নিচার খুব ভালো হয়। ঠিক আছে, তারপর সেগুন গাছ সবথেকে ভালো, এটা হলো একটা অ্যান্টিক কাঠ। তারপরে একটা গাছের কথা বলবো, এই যে পরে যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে তোমার পিছনে এই গাছটা, এই গাছটা কি বলতে পারো? না, এটা হচ্ছে মেহাগুনি গাছ। শুনেছ না নাম? মেহাগুনি। তারপরে আমার পিছনে একটা গাছ দেখতেছো, এই যে এটা আকাশি, এটা তো বলেছি, এটা হচ্ছে কদম, কদম গাছ। এটা কি চিনতে পারো? এটা, এটা হচ্ছে নারিকেল গাছ। সুপারি হয়নি? সুপারি গাছ, সুপারি গাছ। হ্যাঁ, তারপরে এদিকে আমার আম, এই যে এটা দেখো কি গাছ বলো, এটা কি গাছ? এটা হচ্ছে আম গাছ। হ্যাঁ, এটা চিনতে পারছো না? এই যে এইটা একটা গাছ, এই গাছটা দেখবো অনেক সময় কি অনেক ক্ষেতের মধ্যে এমনিতে হয়, লাগাইতে হয় না। দেখতে পাচ্ছ, এই দেখো পাতা, এটার কি এমনিতেই হয়, এই গাছটা নাম বলো? দ্রুত বাড়ে কিন্তু কাঠ ভালো হয় না, লাকড়ির জন্য ব্যবহার করি আমরা সাধারণত। এটা হচ্ছে নাসনা গাছ, আমরা বলি আঞ্চলিকভাবে নাসনা গাছ। দ্রুত বড় হয় তো, তাইলে আঞ্চলিক নাম হচ্ছে নাসনা গাছ, বুঝছো? আর এটা হচ্ছে, এটাও একটা কড়ুই গাছ বলি, সাদা কড়ুই, মানে পাহাড়ি কড়ুই আর কি। এটাও সাধারণত এমনিতেই হয়, লাগাইতে হয় না, পাখি বিছে না ফেলায় ঠোঁট দিয়ে দূর থেকে, এভাবেই হয়ে যায়। এটা কিন্তু এমনিতে হয়েছে। তারপরে কোনার গাছটা, ওটা তো বলছি লম্বুর, এটা হচ্ছে আকাশি। আর আর কি আছে এখানে আনকমন? এটা কি গাছ চিনো? এটা, এটা হচ্ছে, আই থিঙ্ক তুমি এটা বলতে পারবে, এটা হলো কাঁঠাল গাছ। পেয়ারা হয় নাই? এটা কি গাছ, এটা বলো? এটা, এটা হচ্ছে বড়ই গাছ। ভালো করে পাতাটা খাতে নাও, ছিড়ো সিরাম নাকের কাছে নিয়ে বলো। এটা, এটা হচ্ছে লেবু গাছ। ইয়েস, রাইট 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 রাইট, লেবু গাছ বলতে পেরেছ, গুড। আচ্ছা, এবার আমরা দেখব আরেকটা কমন গাছ, ওই যে ছোটো ছোটো পাতা কাটা আছে, এটা কি গাছ? এটা হচ্ছে বড়ই গাছ। ইয়েস, ইউ আর রাইট, অ্যাবসলিউট রাইট। আপনারা দেখতে থাকুন আমরা কি করে পরিদর্শন করব।